হ্যালো গাইস, আজকে আমি মুখে জল আনা একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যার জল না আসবে তারও দেখে জল আসবে, মানে এমনই একটা জিনিস। এটা কে খায় না বলে, যে শালা খায় না সে শালা মানুষ নয়। আমার যেটা মনে হয়, যদি এই রেডিমেড ফুচকাগুলো না বাড়তো না, তাহলে আমাদের মতন মানুষগুলো কি হইতো, বিশেষ করে আমার কি হইতো, আমি ওটাই ভাবিয়ে পারছি না যে আমার কি হইতো যদি ফুচকাগুলো না বাড়াইতো। মানে রেডিমেড, যারা রেডিমেড ফুচকাগুলো তৈরি করছে না, তাকে শত কোটি তাদেরকে প্রণাম জানালে আমার কাছে কমে যাবে। মানে কি যে আমি বলে ওরকে ধন্যবাদ জানাবো, আমি না ভাষা খুঁজে পাইছি না। যে কোনো একটা কিছু ধরে নাও, ঠিক আছে, মানে আমি এত ধন্যবাদ দিচ্ছি, মানে তার মধ্যেও কমে যাচ্ছে আমার, যেন মনে হচ্ছে কি যে তোমাদের বলবো। আমার যে ফুচকা খেকো আমি এমনই, তো এখানে ফুচকা আমি কত বছর ধরে খেতাম না জানো? এই বছরে আমি রেডিমেড ফুচকা পেয়েছি, যদিও আলাদা অনেক অনেক জায়গায় মিললে, বাট আমি যেখানে থাকতাম সেখানে মিলত না। তো যাই হোক, এখন চারিদিকে ছড়িয়ে গেছে, ভালো হয়েছে। তো আমি এখানে কতগুলো ফুচকা ভেজে নিয়ে চলেছি, এর মধ্যে আমাদের 1 কেজি ফুচকা খাওয়া অলরেডি হয়ে গেছে। তারপরে আবার আমার বরকে বলতে 500 নিয়েছে, যে আমার ভাইও জানে যে তার দিদিটা কেমন খেকো রয়েছে ফুচকা খাওয়ার, তো ও আমার ভাইও 500 গ্রাম এনে দিয়েছে। তো এরপরে দেখো, আলুগুলোকে চরকটে দিবে হাতে পায়ে, যেখানে কিচ্ছা যা ইচ্ছা যা ভাবে বসে বসে, যাই হলেও তাকে ভালো করে চকটে দিবা। তার মধ্যে কাঁচা ঝালের কুচি, ধনে পাতা ঝাঁকানাকা করে একটু দিয়ে দিবে, পেঁয়াজ কুচি একটু ঝাঁকানাকা করে দিয়ে দিবে, একটু বিট নুন দিয়ে দিবে, একটু চাট মশলা দিয়ে দিবে, একটু সাদা মশলা দিয়ে দিবে, একটু শুকনো খোলায় মরিচগুলোকে ভাজিয়া গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করবে, হাতে গুঁড়ো করতে চাইবে না, জ্বালা করবে, তো খাওয়া আবার 14 গুষ্টি বেরিয়ে যাবে জ্বালাতে। তো তার মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে দিবে, তারপর জিরাগুলোকে শুকনো খোলায় হালকা ভেজে ভেজে একটু গুঁড়ো করে দিয়ে দিবে। তারপরে একটু, যেটা আমার না দিলে যেরকম মনে হয় অসম্পূর্ণ, গোটা গোটা কাঁচা ছোলা রাতের থেকে জলে ভিজে রাখবে, নাহলে দুপুরে যদি বিকালে খাবে দুপুরে থেকে ভিজে রেখে দিবে। তো যাই হোক, যদি তোমরা ভুলে গেছো তাহলে একটু হালকা গরম জল করে ফেলে ঢাকা দিয়ে দিবে, দেখবে অল্প সময়ে ফুলিয়া যাবে, পুলিয়াটা একটু হয়ে যাবে। তারপরে মুতে দিল, মানে লেবু রস দিয়ে দিল, হয় হলো হলো একটা ধাঁধা আমি পড়েছিলাম, তো বন থেকে এলো কে একটা, তারপরে ভাতে দিয়ে দিল সুসু করে মুতে, আমার এখানে আলুতে মুতে দিল। তো যাই হোক, ওটা না দিলে তোমার টেস্ট আসবেই না, আসবে না। এবার চলে এসে টকের জলে, আর আমি গরিব সরি মানুষ দেখো, আমি বাসন নিয়ে বাসন টাসন কুসু নিয়ে বসিনি, আমার কাছে একটা ডিবা তো ওইখানে ছিল, ওই ডিবাতে আমি তেঁতুলটা একটু ভিজিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম, তা ভালো এই ডিবাতেই আমি করিনি। আরে আমি তো ভিআইপি নই যে আমি বাসন কুসনগুলো সুন্দর করে বের করে করবো, এসব বিশেষ করে এই ফুচকাতে না এত তোষ ধরে না বাপু, যা পারি সামনে সেটা দিয়ে আমি চোর করে মাকড়ে খাই আলি। তো তারপরে এখানে ও তুমি পরি আমাদের কী চাট ফাট মশলা, তারপরে জিরা গুঁড়ো, তারপরে ওই যে শুকনো খোলায় ভাজা মরিচের পাউডার, তারপরে হ্যান ত্যান যা যা পারবে জলের মধ্যে দিয়া দিবে। এটা যেটা হচ্ছে মেন উপকরণ, জলজিরা। তোমরা কে কে দাও আমি জানি না, বাট আমি দিই জলজিরা। না দিলে টকের জলটা সেই জলের টেস্ট আসে না। অনেকে আবার ম্যাগির মশলা দিই, বাট আমার ম্যাগি মশলা খেতে ভালো লাগে, কিন্তু এই জলে ভালো লাগে না, এই জলে আমার জলজিরা ভালো লাগে। তো জলজিরা দিয়ে একটু টেস্ট করলো, আমি হাইরে ভাই রে ভাই, আমি তো কইতে পারছি না, আমার মুখে জল তো এত হয়ে গেছে, এত হয়ে গেছে, মনে হচ্ছে আমার মোবাইলটাই ভেসে চলে যাবে, এত আমার মুখে জল আসছে, কী করবো, একটু ঘিঁটি মেরে নিলাম। তারপরে আমার টকটা একটু বেশি বেশি লাগছে, আমার বোর খাবে না, আমার বোর যদি দেখবে এতটা টক হয়েছে, তাহলে ভাইরে ভাই চিল্লাবে আর ফুসকালে আইবে না। তো এই জন্য একটু জল ঢেলে দিলাম, জলটা ঢালার পরে এই যে ঢাকঢুক ঢাকঢুক করে ভাঙিয়ে দিলাম, এতক্ষণ হাতে পায়ে বসে চকটে মুখটে দিলাম, এবার স্টাইলে একটু ফ্রাই পিক দেখ না, একটু স্পুন দিয়ে ঢুকায়, তো এবার একটু তুলে আমার ঢুকে যায়, তার মধ্যে ঢুক বেঢুক বেঢুক, আরে ঢুকছে না, ঢুক বেঢুক, গেল 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 গেল, দেখছ আমার চাপে শালা পড়ে গেল, ভাগ্যিস ভাঙেনি। তারপরে হাতে ঢুকলাম, আরে বাঙালি হাত ছাড়া কাজ করা যায় নাকি, হাত মাত দিয়ে যখন চরকটে মরকটে ঢুকিয়ে দিতে হবে। তারপর ঢুকানোর পর এই যে দেখতে পাচ্ছ খেয়ে, আমি কী যে টেস্ট, তোমাদের কী বলবো, তোমাদের কার কার এইরকম আমার মতন ফুচকা খেকো আছো, তোমরা একটু কমেন্ট করে একটু জানাবে। আসলে আমি বুঝতে পারি না, তোমরা ভিডিও দেখো বাট কমেন্ট কেন করো না, মানে মানে আই থিঙ্ক, মানে আমি বলতে চাইছি মানে কি, মানে আসলে কি লিখতে জানো না নাকি, না মানে মাইন্ডে নিবে না, জাস্ট একটু বলছি লিখতে জানো না নাকি, আরে বাজে কমেন্ট হলেও তো একটু লিখতে পারো নাকি, মানে বুঝতে পারছি না তোমাকে কমেন্ট করো না কেন, এটাই আমি বুঝতে উঠতে পারি না। আর যাই হোক যাই হোক, ওরা তোমাদের ব্যাপারে আমি বলতে পারছি না। আমি আরেকবার ঘেঁটে মেরে নিই, আমার মুখটা থুতুতে ভর্তি হয়ে যাচ্ছে, এবার মনে হচ্ছে সত্যি সত্যি আমার ফোনটা না, আমার ফোনটা ভেসে চলে যাবে, ভেসে চলে যাবে, আমার এমনই মনে হচ্ছে। তো আমার ছেলের জন্য শুধু জল, জিরে আর জল, ও আলুও খাবে না, কিছু খাবে না, শুধু জল দিয়ে,
ভাইরে ভাই, আমার পেট থেকে জন্মেছে তো, ও আর কি ভালো হবে? ভাত মুড়ির সময় না গিদিয়া গিদিয়া খাওয়াইতে হবে, ফোন না হলেও গিলবে না, লাঠি না হলে তো খাবার একদম হজমই হবে না। আর ফুচকা, উহু, বলার দরকার নেই, ওটা কিভাবে চলে যায় আমি ভেবে উঠতে পারি না। তো সবাই বানিয়ে খাবে, নাহলে আমার বেলি ব্যথা করবে, সবাই ঘরে।